যোদ্ধার মতো কাঙ্গাতের জন্য সমাজ নষ্ট করেছে, কারণ তোমরা কোনো কাজ করো না, আমরা কাজ করি, কাজ করি, পরিশ্রম করে খাই। হিংসা কারা করে জানেন? যাদের কোনো কাজ নাই, যারা জীবনে সফল হইতে পারে না, যাদের জীবনে শুধু হতাশা হতাশা এবং হতাশা, তারা হচ্ছে অন্য মানুষরা দেখে হিংসা করে, তারাই হচ্ছে সব জেলাসের কমেন্ট করে। আর যারা আমার ড্রেস আপ নিয়ে কমেন্ট করে, তাদের ফিগারটা আসলে ঠিক আমার মতো না, আমার মতো এরকম স্টাইল তারা করতে পারে না, আমার মতো এরকম ড্রেস তারা করতে পারে না, এই জন্য আমার ড্রেস আপ নিয়ে কমেন্ট করে। ভেরি সিম্পল, বিকজ আমি কিন্তু তাদের ফলোয়ার না, তারা আমার ফলোয়ার এবং আমাকে নিয়মিত ফলো করে এবং ফলো করে দেন, আমার ড্রেস আপ নিয়ে নেগেটিভ কমেন্ট করে। সো তাইলে কি বুঝতে হবে আপু, মানে তারা সারাদিন আমার উপর পড়ে থাকে আমি কি পড়তেছি না পড়তেছি। হ্যাঁ, সো তার মানে কি, তার মানে অনেক জেলাসি, বিকজ আমার আমার যদি কাউকে ভালো না লাগে, আমার তো টাইমই নেই তাকে দেখার, আমি তাকে ব্লক করে রেখে দিব। আমার একজনকে ভালো লাগে না, আমি তাকে ফালতু কমেন্ট করবো, ভাই এত সময় আমাদের নাই। খুব তো ভাল লাগে মেয়েদের লাইভ দেখতে, না এত চরিত্রবান লোক আবার মেয়েদের লাইভে কি করে আমি তো বুঝি না, মেয়েদের লাইভে কি করেন জীবনে? তো আপনার মতো ছ্যাচরা বেটা গুলা জীবনে, আহসান হাবিব আপনার মতো ছ্যাচরা বেটা গুলা তো জীবনে অনলাইন থেকে কিছু কিনে, জীবনে কিনছেন কিছু, আপনি লাইভে কি করেন, আপনি লাইভে কি দেখেন, কার একটু প্যাড দেখা গেল, কার ফিগার দেখা গেল, কে দেখতে কিরকম, কার একটু উন্নাস সরে গেল, কার কি হইলো না হইলো, এইসব দেখার জন্য ওই যে আপনারা লাইভে আসেন, বুঝেন নাই? আপনার মতো ফালতু লোক আবার মানুষকে জ্ঞান দিবে, এদের জন্য সমাজ নষ্ট হয়ে গেছে, তোদের মতো কাঙ্গাতের জন্য সমাজ নষ্ট হয়ে গেছে, কারণ তোমরা কোনো কাজ করো না, আমরা কাজ করি, কাজ করি, পরিশ্রম করে খাই, সব পথে পরিশ্রম করে নিজের ঘাম ঝরায় পরিশ্রম করে ইনকাম করে খাই, আর তোমরা কি করো? তোমাদের মতো কাঙ্গাতের জন্য সমাজ নষ্ট হয়েছে, বুঝছো? কারণটা কি, কারণ তোমাদের মতো সমাজের কোনো উপকারে আসে না, কোনো কাজ করে না, জীবনে দুইটা মানুষের চাকরি দেয় না, নিজের পরিবারের কোনো উপকারে আসে না, সমাজের কোনো উপকারে আসে না, দেশের কোনো উপকারে আসে না। তোমাদের মতো কাঙ্গারগুলা শুধু মানুষকে, এই আমাদের মতো যারা হচ্ছে কর্মঠ নারী, তাদেরকে উল্টা ফালতু কথা বলে তাদেরকে থামায় দেওয়ার চেষ্টা করে। তোমাদের মতো কাঙ্গারগুলা, তোমরা সমাজের কোনো উপকারে আসো না, বরঞ্চ তোমরা হইছো সমাজের কীট এবং তোমরা হইছো সমাজটাকে নষ্ট করো, এবং তোমরা আমাদের মতো যারা কর্মঠ নারী, কর্মজীবী নারী, তাদেরকে পিছন থেকে ধরে রাখার জন্য নানা ধরনের হচ্ছে যে পন্থা অবলম্বন করো এবং নানা ধরনের মন্তব্য করো। এবং তোমাদের মতো কাঙ্গারগুলা শুধু যে অনলাইনে তা না, বাস্তব জীবনে তোমাদের মতো, তোমরা বাস্তব জীবনে মেয়েদের সাথে তাই করো। হ্যাঁ, প্রত্যেকটা সেক্টরেই মেয়েদের, মেয়েদেরকে টান করার জন্য, মেয়েদেরকে বিরক্ত করার জন্য তোমার মতো কিছু কাঙ্গার বিরাজমান থাকে, আবার তোমার মতো কিছু কাঙ্গারকে ঘষামাজা করার জন্য যুগে যুগে আমার মতো কিছু রুবায়াত ফাতিমা তনি জন্মগ্রহণ করে। ফেসবুকে যারা জ্ঞান দিয়ে বেড়ায়, এত জ্ঞান দিয়ে বেড়ায়, তারা আমি আসলে ঠিক বুঝে পাই না, তারা এইসব জ্ঞান গুলা যদি নিজের জীবনে কাজে লাগাইতো তাহলে মানুষেরা এইসব জ্ঞান দেওয়া লাগতো না, তাহলে নিজের কাজ করে কুল পাইতো না, মানুষেরা এসে কখন জ্ঞান দিত? এত জ্ঞানী গুণী লোকজন কেন সোশ্যাল মিডিয়া ইউজ করবে আমি আসলে বুঝি না। সোশ্যাল মিডিয়া জ্ঞানী গুণী লোকজন কেন সোশ্যাল মিডিয়া ইউজ করবে? তারা কাজ করবে সারাদিন, ভাই জ্ঞানী গুণী লোকজন তাদের কাজটাকে, জ্ঞানটাকে কাজে পরিণত করে দেশের উপকারে আসবে, দশের উপকারে আসবে, পৃথিবীর উপকারে আসবে। জ্ঞানী গুণী লোকজন সোশ্যাল মিডিয়া কেন চালাবে আমি তো বুঝি না।